আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি সহজ পদ্ধতিতে চুটকি পিঠা রান্না। তাও আবার বাজার অথবা মার্কেট থেকে রেডিমেড প্যাক কেনা প্যাকেটের চুটকি পিঠা খুব সহজভাবে দুধ চুটকি পিঠা দুধ দিয়ে রান্না করে শেয়ার করছি। অনেক আপুরা ভাইয়ারা আছেন খেতে আগ্রহী, মন চাই চুই পিঠা অথবা চুটকি পিঠাটা খাবেন, কিন্তু হাতে সময় নেই কারণ তারা চাকরিজীবী। আর আজকে আমি বাজার থেকে রেডিমেড কেনা সেই চুটকি পিঠা দুধ দিয়ে রান্না করে শেয়ার করছি, আর সেই সাথে চুটকি পিঠার প্যাকেট আর বিস্তারিত কোন জায়গা থেকে কিনবেন আর কি ধরনের চুটকি পিঠা সেটা শেয়ার করছি। এটা একটা 500 গ্রামের চুটকি পিঠার প্যাকেট, হাফ কেজি রয়েছে, আবার 250 গ্রাম বা 1 কেজির প্যাকেটও কিন্তু রয়েছে। আর এই চুটকি পিঠা কিন্তু রেডিমেড কেনা হলেও খুবই সুচালো, খুবই ছোট আকৃতি আর গোল রয়েছে। অনেক ক্ষেত্রে বাজারে দেখা যায় চুটকি পিঠা কিন্তু রেডিমেড বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু চুটকি পিঠাটা চ্যাপটা টাইপের হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। এটা খুবই সুচালু দুই পাশে আর সেই সাথে গোল আকৃতিরও। আর এই চুটকি পিঠা কিন্তু মূলত তেলে তারপর বাজারজাত করা হয়েছে এই ধরনের চুটকি পিঠা। এখন চুটকি পিঠা কতটুকু রয়েছে ওজনে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি একটি স্কেল নিয়েছি, কিচেন স্কেল, আর কিচেন স্কেলে একটু শেয়ার করছি কারণ আমি তখন নিশ্চিত ছিলাম না যে এটা হাফ কেজি ছিল, আমি ভুলে গিয়েছি এর ওয়েটটা কত ছিল আর কত দিয়ে কিনেছি সেটা আপনাদেরকে একটু বলছি। এটা 65 থেকে 70 টাকার মধ্যেই হবে, হয়তো বা তার চেয়ে 5 টাকা বেশি অথবা কম হতে পারে। তো দেখিয়ে দিলাম এর ওজনটা, আপনারা চাইলে পরিমাণ আরো কমও নিতে পারেন। এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও বলছি এই চুটকি পিঠা কিন্তু তেলে বাজারজাত করা, প্যাকেট করা। আর এখন আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, সেটা হচ্ছে হাফ কাপ, আর হাফ কাপ চুটকি পিঠা আজকে আমরা রান্না করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে এমন আরও নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুচালু দুই পাশে, সেই সাথে কতটা ছোট আর গোল আকৃতির। অনেক ক্ষেত্রে কিন্তু চ্যাপটা টাইপেরও হয়ে থাকে ভাজা, কিন্তু দেখতে ভালো লাগে না। এখন আমি আপনাদের সাথে দুধ দিয়ে রান্না করে আজকে এই চুটকি পিঠাটা শেয়ার করছি। এই পর্যায়ে আমি আগে থেকে একটা পাতিলে পানি বয়েল হতে দিয়েছি হাফ কেজি, যদিও এখনও পানিটা বয়েল হয় নাই, মূলত কিছুটা গরম অবস্থায় আমি 75 গ্রামের একটা পাউডার মিল্ক অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মিশিয়ে নেওয়ার পরে আমি অন্যান্য উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপের যে পরিমাণে একটু কম চিনি, 3টা এলাচ, 1.5টা তেজপাতা নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা বেশি খেতে চাইলে সেক্ষেত্রে বেশি দিতে পারেন। আর আজকে আমি যে পরিমাণ চিনি এই হাফ কাপ চুটকি পিঠার জন্য ব্যবহার করেছি এটাই এনাফ, যথেষ্ট, ঠিক বরাবর হয়েছে। আপনারা চাইলে আর একটু বেশি অথবা কম দিতে পারেন। তো চিনিটা মিশিয়ে নিচ্ছি। এরপর যে চিনিটা যখন আমরা অ্যাড করেছি, দুধটা অনেকটা দেখতে আর একটু পাতলা বা স্বচ্ছ মনে হচ্ছে। তারপর 1/4 কাপ দিয়ে দিলাম নারকেল কুড়ানো, আর 1/4 কাপের যে একটু পরিমাণে দিয়ে দিলাম চীনাবাদাম ভাজা, মোট 1/2 কাপের যে একটু পরিমাণে কম এসেছে। এখন এর ছেড়ে বলকুটা পর্যন্ত অপেক্ষা করছি। এরপরে দিয়ে দিচ্ছি সেই চুটকি পিঠা। চুটকি পিঠাটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া শুরু করছি, তা না হলে চুটকি পিঠা দলা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেহেতু দুধ দিয়ে রান্না করছি সেক্ষেত্রে দেখা যাবে চুটকি পিঠা বা দুধটা উপচে চুলা থেকে পড়ে যাবে। আর মিষ্টির স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে। এরপরে আমি শুধুমাত্র 5 মিনিট জাল করব, সেক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা নিজে থেকে ব্যালেন্স করতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট জাল করার পরে যতটুকু রান্না হয় বা লিকুইড থাকে, এরপরে নিজে থেকে এটা আরও কিছুটা গাঢ় হবে। আর একটু ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম
এক টিস্পুন পরিমাণ ঘি। এই পর্যায়ে ঘিটা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। তারপর 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটা সাইডে রেখে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর আর মজাদার এই বাজারের প্যাকেটজাত করা চুটকি পিঠা। আশা করি যে সকল আপু ভাইয়ারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক উপকারে আসবে। তো এই হলো আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।